আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা এমন একজন গুরুত্বপূর্ণ নবী আলহ ইসলাম সম্পর্কে জানতে চলেছি যার উপর চার আসমানি কিতাবের একটি জবর কিতাব নাজিল হয়েছিল তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও মনোযোগ সহকারে সবটুকু শোনার জন্য সেই সাথে ছোট্ট দুইটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন এবং প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন তো চলুন শুরু করা যাক হজরত দাউদ আলি সাল্লাম বনী ইসরায়েল বংশসম্ভূত হজরত শাম্বিল আলহসাল্লামের আলোচনায় তালুত ও জালতের মধ্যকার যুদ্ধ প্রসঙ্গে হজরত দাউদ আলি এসাল্লামের নাতি দীর্ঘ আলোচনা উপস্থাপিত হয়েছে তালুত ও জালতের যুদ্ধকালে হজরত দাউদ আলি ছিলেন উঠতি বয়সের এক যুবক পরবর্তীকালে বনি ইসরায়েলের হেদায়তের উদ্দেশ্যে আল্লাহ তালা তাকে নব্বয় প্রদান করেন নবতের পর বনি ইসরায়েলের ইহজাগতিক শাসন শৃঙ্খলা বিধানের উদ্দেশ্যে খেলাফতের দায়িত্বও তার উপর ন্যস্ত হয় বাদশা তালুতের জীবোদ্দশায় অথবা তার পরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হজরত দাউদ আল্লি সাল্লামের উপরে আসে বনি ইসরায়েলের মাঝে হজরত দাউদি সাল্লামী প্রথম ব্যক্তি যাকে তালা যোগ উৎপাত্রেসালাত ও রাষ্ট্র রাষ্ট্রক্ষমতার মর্যাদায় ভূষিত করেছেন বনি ইসরায়েলকে আল্লাহর দিকে আহ্বান তাদেরকে সৎ প্রদর্শন এবং শাসন শৃঙ্খলা বিধানের যুগ্ন দায়িত্ব হজরত দাউদি সাল্লামকে দেওয়া হয় তার পূর্বে বনি ইসরায়েলের কোনও নবিরাসুলকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হয় নাই তার পূর্বে নিয়ম ছিল আল্লাহর ইচ্ছায় এক সম্প্রদায় হতে নবী নবীরাসুল এবং অপর গুত্র হতে শাসক নিযুক্ত হতেন বনি ইসরায়েলের মাঝে দাউদ আলি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তালা যুগ উৎপাত্রাসালাত এবং রাষ্ট্র ক্ষমতার মর্যাদায় ভূষিত করেন নবী নবীরাসুলদের মধ্যে হজরত আদম আলি সাল্লামের পরে হজরত দাউদ আলি সাল্লামকে এই কারিমে খলিফা বলে অভিহিত করা হয়েছে এতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে হজরত দাউদ আল্লি সাল্লাম আল্লাহর বৈশিষ্ট্য ও শক্তি ক্ষমতার পরিপূর্ণ প্রকাশস্থল ছিলেন এই কথা বোঝানোর জন্য ইসলামী শরীয়তে খলিফা শব্দই যথার্থ এছাড়া অন্য কোনো শব্দে মানুষের মাঝে আল্লাহ আল্লাহতালার গুণ বৈশিষ্ট্য ও শক্তি ক্ষমতার পরিপূর্ণ প্রকাশ বোঝানো সম্ভব নয় কথা বনি ইসরায়েলের দিনী বিষয় এবং শাসন শৃঙ্খলার যুগ্ন দায়িত্ব হজরত দাউদ আল্লাহামের উপর ন্যস্ত হয়েছিল তাকে খেলাফত প্রদান সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদেরসাত করেন হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছি সুয়াদ আয়াত ছাব্বিশ জালুদকে হত্যার মধ্য দিয়ে দাউদ আলেসালামের নজিরবিহীন অসম বীরত্ব প্রকাশ পায় এবং বনি ইসরায়েলের সর্বকালের মানুষের অন্তরে তার সম্মান মর্যাদা দৃঢ় স্থান লাভ করে আল্লাহতালা রেসালাত ও খেলাফতের দায়িত্ব প্রদান করে তার সম্মান মর্যাদাকে চিরস্থায়িত্ব দান করেন ঐতিহাসিক ও তাফসিরবিদ আল্লামা ইমামুদ্দিন কাসির তার বংশপরিচয় এইরূপ বর্ণনা করেছেন দাউদ বিন ইসা বিন আউবাদ বিন আবের বিন সালমন বিন নাকসন বিন ইয়াজেব বিন ইরান বিন হাসরুন বিন ফায়েস বিন ইয়াহুদ বিন ইয়াকুব বিন ইসাক বিন ইব্রাহিম হজরত ওয়াহাব বিন মুনাব্বাহ রহমাতুল্লাহ আলহী সূত্রে বর্ণিত হজরত দাউদ আলি মধ্যম আকৃতির ছিলেন তার নয়ন যুগল অপেক্ষাকৃত নীল এবং শরীর লুমস ছিল মুখমণ্ডলে অন্তরের নির্মলতা ও স্বভাবের পবিত্রতার ছাপ স্পষ্ট পরিলক্ষিত হত কোনো কোনো বর্ণনায় রয়েছে জালুতের অতুল বিক্রম ও শক্তিমত্তার ভয়ে ভীত হয়ে তালুতের নেতৃত্বাধীন বাহিনী যখন পিছু হটার উপক্রম কেউই জালুতের মুখোমুখি হতে এগিয়ে আসছিলেন না তখন তালুত ঘোষণা করেছিলেন যে জালুতকে হত্যা করতে সক্ষম হবে তার সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন এবং তাকে রাজত্বের অর্ধাংশ দান করবেন জালুতকে হত্যা করার পর পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক তালুত নিজের কন্যা মিকালকে দাউদ আহমের সাথে বিয়ে দেন এবং রাজত্বের অর্ধাংশ তাকে দান করেন যবুর চার প্রধান আসমানি গ্রন্থের একটি এই গ্রন্থ নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত হজরত মোসা আল্লাহসাল্লামের উপর নাজিলকৃত তৌরাতের বিধিবিধানই জীবনের সর্বত্র কার্যকর ছিল তাওরাতের বিধান ও শিক্ষাই ছিল বনি ইসরায়েলের হেদায়ত ও সংশোধনের একমাত্র মাধ্যম হজরত মুসা আল্লা সাল্লামের যুগ থেকে হজরত দাউদ আল্লাহ সাল্লামের রেসালাত ও খেলাফতের মর্যাদায় অভিষিক্ত হওয়া পর্যন্ত বহু শতাব্দী মহাকালের গর্ভে বিলীন হয়ে যায় মানব জীবনে দেখা দেয় বিবিধ পরিবর্তন উদ্ভূত হয় বহুবুধ সমস্যা সংকটের তৌরাতের বিধিবিধান ও শিক্ষা পরিবর্তনশীল মানব জীবনে যুগ পরিক্রমা হেতু সৃষ্ট সমস্যা সংকটের সমাধান দিতে পারছিল না সুতরাং যুগ সমস্যার সমাধান ও চাহিদার যুগানকল্পে নতুন আসমানি কিতাবের প্রয়োজন দেখা দেয় উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহতালা হজরত দাউদুল্লিসাল্লামের ওপর জবুর কিতাব নাজিল করেন অবশ্য তৌরাত ও জবুর মূলনীতির দিক থেকে স্বতন্ত্র কোনো গ্রন্থ বলা যায় না কেননা তৌরাতে বর্ণিত মূলনীতির অধীনেই সমকালীন মানবগোষ্ঠীর হেদায়াত ও সংশোধনের বিধিবিধান এবং শিক্ষা যবুরে সন্নিবেশিত হয়েছে এই দিক থেকে যবুরকে অনেকটা তৌরাতের ব্যাখ্যা গ্রন্থ বলে অভিহিত করা যায় তাই দাউদ সংস্কৃত রূপে মুসা আল্লি সাল্লামের শরীয়তের বিধিবিধান ও শিক্ষাই প্রচার করেছিলেন বলা চলে এতে যেন মুসা আল্লি সাল্লামের শরীয়তকে নবজীবন দান করা হয়েছে যবুর শব্দের আবিধানিক অর্থ টুকরা তৌরতের পরিপূরক বা মূল তৌরতের ব্যাখ্যা স্বরূপ অবতীর্ণ হয়েছে বলে এর জবুর নামকরণ করা হয়েছে জবুরের সংখ্যা একশত পঞ্চাশটি প্রতিটি সুরা আল্লাহর প্রশংসা কীর্তন এবং দোয়া সম্বলিত এইসব সুরাই সরই বিধান তথা হালাল হারাম অথবা কোনো অপরাধের শাস্তি সম্বন্ধে কোনো প্রকার আলোচনা নাই হাদিস সংকলন গ্রন্থ মুসনাদে আহমদে এক বর্ণনায় বলা হয়েছে জবুর কিতাব রমজান মাস অবতীর্ণ হয়েছে এই কিতাব উপদেশ ও হ্যাকমতে পরিপূর্ণ ছিল অধিকন্ত এই গ্রন্থে কিছু ভবিষ্যৎবাণী উদ্ধৃত হয়েছে কারিমে তাওরাত জবুর ও ইনজিলকে আল্লাহর উহি এবং তার পক্ষ থেকে অবতারিত বলা হয়েছে সাথে সাথে এও বলা হয়েছে বনি ইসরায়েল বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে এসব গ্রন্থে পরিবর্তন সাধন করেছে তারা এসব গ্রন্থ এমনভাবে পরিবর্তন করেছে যে এখন আসল নকল পার্থক্য করাটাও দুরূহ দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আল্লাহ কর্তৃক অবতারিত সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনকারিমা এবং তৌরতের বর্ণনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় হজরত দাউদ আলি সাল্লাম অতুল বীরত্বের অধিকারী ছিলেন বিজয় সর্বদা তার পদচুম্বন করত এটা ছিল তার প্রতি মহান আল্লাহর বিশেষ রহমত বিজয় সর্বদা তার পদচুম্বন করত বলে অত্যল্পকালের মধ্যে ইরাক সিরিয়া ফিলিস্তিন ও জর্ধানের পূর্ব এলাকা তার শাসনাধীনে চলে আসে ভূমধ্যসাগরে পূর্ব উপকূল হতে ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তার শাসনাধীন ছিল তার ছিল বিশাল সেনাবাহিনী আর তিনি নিজেও ছিলেন চিন্তা চেতনা এবং যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত প্রদানে যথার্থ সম্পন্ন ব্যক্তিত্ব বিশাল সেনাবাহিনী বহুদূর বিস্তৃত সাম্রাজ্য যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত প্রদানে আল্লাহ প্রদত্ত যোগ্যতা উহির সাহায্য প্রবৃতি বিষয়ে তার সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেয় তার সম্পর্কে প্রজাসাধারণের এতটুকু আস্থা ছিল যে ভিত্তিহীন কোনো বিষয়। অসত্য আর কৃত্রিমতার প্রলেপ দিয়ে সর্বাপেক্ষা জটিল রূপ দিয়ে তার সম্মুখে উপস্থাপন করা হলেও আল্লাহ প্রদত্ত ক্ষমতা যোগ্যতা বলে তিনি সেই বিষয়ের সহজ সাবলীল সমাধানে সক্ষম ছিলেন সত্য মিথ্যা সংমিশ্রিত করে উপস্থাপিত কোনো বিষয়ে কোথায় মিথ্যা জুড়ে দেওয়া হয়েছে তা তার কাছে প্রকাশ হয়ে পড়ত উহির মাধ্যমে যে কোনো বিষয়ের সত্য মিথ্যা তিনি জেনে ফেলতেন তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে তা অমান্য করার বা এড়িয়ে চলার সাধ্য জিন ইনসান কারোরই ছিল না তাফসিরবিদ ইবনে জারির হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ সূত্রে বর্ণনা করেন একদা দুই ব্যক্তি একটি গরুর মালিকানা দাবি করে তার সমীপে মোকদ্দমা উপস্থিত করে উভয়ই গরুটির মালিকানা দাবির সাথে সাথে অন্যের উপর চুরির অভিযোগ আরোপ করেছে দাউদ আলহিস্লাম সেই দিন কোনো প্রকার মন্তব্য না করে পরদিন সিদ্ধান্ত দেবেন বলে জানান এই দিন উভয়ে চলে যায় পরদিন উভয়ে এলে তিনি বাদীকে বললেন রাতে আল্লাহ পাক আমার প্রতি উহিনাজিল করেছেন তোমাকে হত্যা করার জন্য সুতরাং তুমি সত্য ঘটনা বিবৃত করো সে বলল এই মোকদ্দমায় আমার দাবি পুরোপুরি সত্য তবে পূর্বে আমি আমার প্রতিপক্ষের পিতাকে ধোঁকা দিয়ে হত্যা করেছি তার স্বীকারোক্তিতে হজরত দাউদ হলি তাকে হত্যার বিনিময়ে হত্যা করার নির্দেশ দেন সুতরাং তাকে হত্যার প্রতিশোধস্বরূপ হত্যা করা হয় এই ধরনের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কেউই হজরত দাউদ হলি সম্মুখে কোনও ব্যাপারে মিথ্যা বলার সাহস করত না তার প্রভাব প্রতিপত্তি ও শাসন শৃঙ্খলার প্রতি সবাই অনুগত ছিল কোরআনকারিমেশ্বরা সোয়াদে তার রাজত্ব শাসন শৃঙ্খলার গুরুত্ব এবং তাকে নবোধ ও হ্যাকমত প্রদানের কথা উল্লেখিত হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসুলকে বিশেষ মর্যাদা শাহান সৌকত ও অগণিত পুরস্কারে পুরস্কৃত করেছেন রক্ত মাংসে গড়া মানুষ হওয়া সত্ত্বেও তারা সর্বসাধারণ মানুষ হতে স্বতন্ত্র সম্মান মর্যাদার অধিকারী ছিলেন তাদের সঙ্গে কোনো বিষয়েই সাধারণ মানুষের তুলনা হয় না আবার এসব অসাধারণ মানব সন্তান তথা রাসুলদের মাঝেও আল্লাহতালা কাউকে কাউকে অন্যদের তুলনায় বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্য এবং সম্মান মর্যাদা দান করেছেন কারিমের বিভিন্ন আয়াতে এই সম্পর্কে আলোচনা উপস্থাপিত হয়েছে উল্লেখিত নীতির আওতায় আল্লাহতালা হজরত দাউদ আলহিসাল্লামকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন এমনই দশটি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানতে চলেছি প্রথম বৈশিষ্ট্য সুন্দর কণ্ঠস্বর আল্লাহতালা হজরত দাউদ আলহিসাল্লামকে এমন সুন্দর কণ্ঠস্বর দান করেছিলেন যে তার স্বরে যাদুকরি প্রভাব বিদ্যমান ছিল যবুর কিতাব তেলাওয়াতের সময় তার সুন্দর স্বরে জিন ও মানব এমনকি পশু পাখির পর্যন্ত চৈতন্য লোপ পেত তাই আজও কোনো সুমিষ্ট সুন্দর সুর শুনতে পেলে মানুষ তাকে দাউদি সুর বলে অভিহিত করে তার সুন্দর সুরের আলোচনা এভাবে আজও প্রবাদ হয়ে আছে এবং পৃথিবীর লয়কাল পর্যন্ত প্রবাদ হয়েই থাকবে রাসুল আকরম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম সাহাবি হজরত আবু মুসা আস আলিরদীয় আনহুর সুর শুনলে বলতেন আল্লাহ তোমাকে দাউদি সুর দান করেছেন দ্বিতীয় বৈশিষ্ট্য পক্ষিকুল ও পাহাড়ের তাজবি পাঠ হজরত দাউদ আলহিসাল্লাম অধিকাংশ সময় জবুর তেলাওয়াত তাজবি তাহলিল পাঠ এবং আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনায় নিয়োজিত থাকতেন তার শ্রুতিমধুর মনমাতন হৃদয় কণ্ঠস্বরে শুধু মানুষই যে মুগ্ধ আসক্ত হতো তাই নয় বরং পাখিরা পর্যন্ত তার সুর শুনলে অস্থির অচেতন হয়ে পড়ত এবং তার সাথে তাজবি পাঠে নিয়োজিত হতো এমনকি তার তাজবি পাঠের সময় পাহাড় পর্বত প্রস্তর ও বৃক্ষরাজি প্রবৃতি অচেতন পদার্থ হয়েও তাজবি পাঠের সুর ভেসে আসত হজরত দাউদ আলাইসলামের বৈশিষ্ট্যের আলোচনায় আল্লাহ তালা কুরআন মাজিদের সাথ করেন আর আমি পাহাড়সমূহ এবং পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম সেগুলো তার সাথে তাজবি পাঠ করত আর আমারই এটা করার শক্তি রয়েছে সুরা আম্বিয়া আয়তাংশ উনআশি তার উল্লিখিত বৈশিষ্ট্য বর্ণনায় কোরআনের সুরা সাবাই আল্লাহ তালার সাত করেন আর নিশ্চয়ই আমি দাউদকে আমার পক্ষ হতে ফজিলত মহাত্ম দান করেছি আর তা হচ্ছে হে পাহার উপক্ষীকল তোমরা দাউদের সাথে মিলে তাসবি পাঠ করো ও পবিত্রতা বর্ণনা করো সুরাস সাবা আয়াতাংশ দশ তৃতীয় বৈশিষ্ট্য লোহা নরম হওয়া হজরত দাউদ আলহিসাল্লাম সাল্লাম আল্লাহর রাসুল এবং বিশাল সাম্রাজ্যের শাসক অধিপতি ছিলেন প্রবল প্রতাপশালী পরাক্রম ছিল তার রাজ ক্ষমতা কিন্তু রাজকার্য নির্বাহের পারিশ্রমিক হিসাবে রাজঘোষ হতে তিনি এক দৌ গ্রহণ করতেন না পরিবারবর্গ ও নিজের খাওয়া পরার প্রয়োজন মেটাতে স্ব উপার্জনের উপর নির্ভর করতেন এই জন্য তিনি লোহাজাত দ্রব্য তৈরির পেশা গ্রহণ করেন লোহাদ্বারা বিভিন্ন দ্রব্য তৈরি করে বিক্রি করতেন এবং বিক্রয়লব্ধ অর্থ দ্বারা নিজের ও পরিবারবর্গের বিভিন্ন প্রয়োজন মেটাতেন কেননা মানুষের পরিশ্রম লব্ধ জীবিকাই হল উন্নত জীবিকা এই মর্মে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম হতে অনেক হাদিস ও বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে প্রখ্যাত হাদিস ব্যাখ্যাতা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহী আলহি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আইনির রচয়িতা তিনি বলেন হজরত দাউদ আলি সাল্লাম দোয়া করতেন ইয়া আল্লাহ আমার জন্য এমন পন্থা করে দিন যেন সহস্তে জীবিকার্জন আমার জন্য সহজ হয়ে যায় আল্লাহ তালা তার এই সম্মানিত রাসুলের দোয়া কবুল করেন এবং তার হাতে লোহা মুমের ন্যায় নরম হয়ে যেত তিনি যখন যেভাবে ইচ্ছা লোহাকে কাজে লাগাতে পারতেন এই জন্য কোনো হাতিয়ার ব্যবহার বা লোহা আগুনে পুরানোর প্রয়োজন পড়ত না তিনি লোহা দ্বারা বর্ম তৈরি করতেন এই সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদেরসাদ করেন আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম যে আপনি বর্মসমূহ তৈরি করুন এবং বয়নে পরিমাণের প্রতি খেয়াল রাখুন আর তোমরা সকলে নেক আমল করো নিশ্চয়ই আমি তোমাদের সব কাজ প্রত্যক্ষ করছি স্র সাবা আয়াত দশ এগারো হজরত দাউদ আলহিসাল্লাম বর্ম তৈরির শিল্পকে জীবিকার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেন মহান আল্লাহই জীবিকার্জন সহজ করার জন্য এই শিল্পকর্ম তার প্রিয় বান্দাকে শিক্ষা দিয়েছেন এই সম্পর্কে মহান আল্লাহ কোরআন সাত করেন আর আমি তোমাদের জন্য তাকে বর্ম বানানোর কৌশল শিখিয়েছিলাম যেন তা তোমাদের এককে অন্যের আঘাত হতে রক্ষা করে অতএব তোমরা কি শুকর করবে সুর আম্বিয়া আয়াত আসি। বর্ণিত আছে হযরত দাউদ আলহিসাল্লাম রাজকার্যে নিয়োজিত হবার পর প্রায়ই ছদ্মবেশে হাটবাজারে ঘুরে বেড়াতেন এবং লোকজনকে জিজ্ঞেস করতেন তোমাদের শাসক দাউদ লোকটি কেমন যেহেতু তার সুশাসন সুবিচারে রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা বিরাজিত ছিল প্রজাসাধারণ খুব সুখে ছিল জনজীবনে কোনো অভাব অনটন বা সামাজিক বিশৃঙ্খলা জুলুম অত্যাচার দুর্বলের উপর সবলের নিগ্রহ অন্যের অধিকারে অন্যায় হস্তক্ষেপজনিত কোনো অশান্তি ছিল না তাই তারা সমস্যরে তার প্রশংসা করত এবং কৃতজ্ঞতা প্রকাশ করত আল্লাহতালা তার গৃহীত উল্লেখিত পদ্ধতির মাধ্যমে একটি বিষয় হতে তাকে বিরত করতে ইচ্ছা করলেন তাই তিনি মানব আকৃতিতে একজন ফেরেস্তা প্রেরণ করেন হাজরত দাউদ আলি তার প্রতিদিনের অভ্যাস অনুযায়ী বাজারে গমন করলে ফেরেস্তা তার সাথে সাক্ষাৎ করেন দাউদ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন দাউদ লোকটি কেমন ফেরেস্তা জবাব দিলেন তিনি খুবই ভালো মানুষ তার নিজের এবং প্রজাদের জন্য তার চাইতে উত্তম মানুষ হতে পারে না যদি তার মাঝে একটি বিষয় না থাকত তবে তিনিই হতেন পরিপূর্ণ মানব দাউদ আলি সাল্লাম জানতে চাইলেন বিষয়টি কি। ফেরেস্তা বললেন তিনি জনগণের অর্থ অর্থাৎ রাজকোষ হতে ভাতা গ্রহণ করেন এই কথা শুনে দাউদ আলহিসাল্লাম সকাতরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ইয়া আল্লাহ আমাকে এমন একটি কাজ শিক্ষা দিন যেই কাজে উপার্জিত অর্থে আমি নিজের উপরিবার পরিজনদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারি জনগণের অর্থ তথা রাজকুশ হতে যেন আমাকে কিছু গ্রহণ করতে না হয় আল্লাহ তালা তার এই আন্তরিকতা দোয়া কবুল করে তাকে লৌহবর্ম তৈরি শিক্ষা দেন আর মোজেজা হিসাবে লোহাকে তার হাতে মোমের নেয় নরম করে দেন যাতে অল্প সময়ে তিনি বর্ম প্রস্তুত করে অবশিষ্ট সময় আল্লাহর এবাদত ও রাজকার্য নির্বাহে ব্যয় করতে পারেন ইতিহাসে দেখা যায় তার পূর্বে ইস্পাত গলিয়ে মোটা পাত বানিয়ে তা দ্বারা বর্ম তৈরি করা হতো এবং এইসব বর্ম খুবই ভারী হতো ফলে তা কেবল স্বল্প সংখ্যক শক্তিশালী লোকই ব্যবহার করতে পারত অপেক্ষাকৃত দুর্বল লোকদের জন্য সেই বর্ম ব্যবহার করা অসম্ভব ছিল হজরত দাউদালামী প্রথম ব্যক্তি যাকে আল্লাহতালা খুবই হালকা লৌহ বর্ম তৈরির শিল্প শিক্ষা দেন যা সবল দুর্বল নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারত চতুর্থ বৈশিষ্ট্য অ্যাবাদত হজরত আউদ আল্লাহ অতিশয় আবাদত গুজার ছিলেন তালা তার আবাদত গুজারের প্রশংসায় কুরআন মাজিদে তাকে আওয়াব অর্থাৎ আল্লাহর প্রতি অতিশয় মনোনিবেশনকারী বলে সম্বোধন করেছেন বুখারি মুসলিম শরীফে উদ্ধৃত এক হাদিসে রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম এরশাদ করেন আল্লাহর নিকট হজরত দাউদ আলহি সাল্লামের নামাজ ও রোজা সর্বাধিক পছন্দনীয় তিনি অর্ধরাত নিদ্রাই কাটাতেন তারপর রাতের এক তৃতীয়াংশ সময় এবাদত করতেন অত্তপর আবার রাতের এক ষষ্ঠাংশ নিদ্রাই কাটাতেন একদিন অন্তর অন্তর রোজা রাখতেন শত্রুর সম্মুখীন হলে পালাতেন না সর্বদা আল্লাহর প্রতি মনোনিবেশনকারী হয়ে থাকতেন তাফসিরবিদ মনীষীদের মতে দাউদ আলি সাল্লামের এবাদত পছন্দনীয় হবার দুইটি কারণ প্রথমত এই পদ্ধতির আবাদতে খুব বেশি কষ্ট হয় দ্বিতীয়ত মধ্যখানে বিরতি ছাড়া একাধারে রোজা রাখলে মানুষ রোজায় অভ্যস্ত হয়ে পড়ে তখন রোজাজনিত কষ্ট অনুভূত হয় না ফলে রোজার উদ্দেশ্য ব্যাহত হয় কিন্তু একদিন অন্তর অন্তর রোজা রাখা কষ্টকর তৃতীয়ত এই পদ্ধতির এবাদতে পরিবার পরিজন এবং সংশ্লিষ্টদের হক পুরোপুরি আদায় করা সম্ভব হয় পঞ্চম বৈশিষ্ট্য বক্তৃতা হজরত দাউদ আল আল্লাহ আল্লাহতালা সর্বোত্তম বাগ্নিতা গুণ দান করেছিলেন তিনি ছিলেন উচ্চমানের একজন বক্তা বক্তৃতে তিনি প্রতিটি শব্দ আলাদা আলাদাভাবে সুস্পষ্ট করে উচ্চারণ করতেন তিনি এমনভাবে তার বক্তৃতার বিষয় উপস্থাপন করতেন যে শ্রোতা শ্রোতামণ্ডলী প্রতিটি শব্দ ও বাক্যাংশ হৃদয়ঙ্গম করতে সক্ষম হতো আর এই কথা সর্বজন বিধিত যে এই পদ্ধতিতে বক্তৃতা করা হলে তাতে স্বচ্ছতা স্পষ্টতা সূক্ষ্মতা ও মাধুর্য এবং প্রভাব সৃষ্টি হয় আল্লাহতলা তার বাগ্নিতা ও সর্বোত্তম পদ্ধতিতে বক্তৃতা সম্পর্কে কুরআন মাজিদের সাত করেন আর আমি তাকে হ্যাকমত ও চূড়ান্ত মীমাংসায় উপনীতকারী বাগ্নিতা দান করেছি আয়াত বিশ। ষষ্ঠ বৈশিষ্ট্য আল্লাহর প্রতিবিবিনয় হজরত আব্বাস ইবিন আনহু সূত্রে বর্ণিত হজরত আউদ আলাইহিস সালাম অত্যন্ত এবাদত গুজার ছিলেন প্রায় চব্বিশ ঘণ্টাই তিনি আল্লাহর এবাদতে অতিবাহিত করতেন বিশেষত তিনি তার কর্মসূচি চার দিনে বন্টন করে একদিন নিরঙ্কুশভাবে এবাদতের জন্য নির্দিষ্ট করেন এবাদতের সময় কেউ তার নিকট যেতে পারত না দরজায় কড়া পাহারা থাকত যেন কেউ তথায় প্রবেশ করে এবাদতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে এভাবে রাত দিন চব্বিশ ঘণ্টাই এবাদতের মাধ্যমে আল্লাহর প্রতি তিনি বিনয় প্রকাশ করতেন সপ্তম বৈশিষ্ট্য পক্ষীকুলের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আল্লাহতলা হজরত দাউদ আলি যেসব বৈশিষ্ট্য দান করেছেন তার মধ্যে পক্ষীকুলের ভাষা বোঝার শক্তি এক অনন্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তার পুত্র হযরত সোলাইমান আল্লাহ দান করা হয়েছে মানুষ যেমন পরস্পরের কথাবার্তা ভাষা বুঝে তারাও অনুরূপ পক্ষীকুলের ভাষা কথাবার্তা বুঝতেন অষ্টম বৈশিষ্ট্য বিচার মীমাংসার যোগ্যতা হজরত ইবনে আব্বাস ও ইবনে মাসুদ আনহু সূত্রে বর্ণিত একবার দুই ব্যক্তি হজরত দাউদ আলাইস্লামের দরবারে এক মোকদ্দমা নিয়ে আসে দুইজনের একজন ছাগল পালের অপরজন ক্ষেতের মালিক মোকদ্দমার বিষয়বস্তু হল প্রতিপক্ষের ছাগলপাল রাতের অন্ধকারে খেতে প্রবেশ করে বিরাট ক্ষতি করে ফেলেছে হজরত দাউদ আলহিস্লাম যাচাই বাছাইপূর্বক ছাগল মালিককে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বাদীর আবেদন সম্পর্কে চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন রাতের বেলায় ছাগলপাল বেঁধে রাখা বিবাদের দায়িত্ব ছিল এবং এটাই সরই বিধান সুতরাং সে রাতের বেলায় তার ছাগলপালের যথাযথ হেফাজত না করে শরীয়তের বিধান লঙ্ঘন করেছে সে যদি শরীয়তের এই বিধান কার্যকর করত তাহলে অরক্ষিত ছাগলপাল রাতের আধারে বাদীর খেতে প্রবেশ করে ক্ষতি সাধন করতে পারত না সুতরাং অপরাধ বিবাদেরই তাই তার ক্ষেতের মালিকের ক্ষতিপূরণ আদায় করা উচিত তিনি হিসাব করে দেখলেন ক্ষতিগ্রস্ত শস্য আর ছাগল পালের মূল্য সমান তাই তিনি সিদ্ধান্ত দিলেন বিবাদী শস্যের ক্ষতিপূরণ বাবদ বাদীকে পাল দিয়ে দেবে দাউদ আলি সাল্লাম তনয় হজরত সোলাইমান আলি সাল্লাম পিতার নিকটেই বসা ছিলেন তখন তার বয়স এগারো বছর মাত্র তিনি বললেন আব্বা আপনার সিদ্ধান্ত যদিও যথার্থ তবে এর চাইতেও সুন্দর ব্যবস্থা রয়েছে আর তা হচ্ছে পাল শস্য ক্ষেতের মালিককে সমর্পণ করা হবে সে ছাগলের দুধ পান করে লাভবান হতে থাকবে অন্তর্বর্তীকালীন সময়ে বিবাদী বাদীর ক্ষেতের পরিচর্যা করবে ক্ষতিগ্রস্ত ক্ষেত পূর্বাবস্থায় ফিরে না আসা পর্যন্ত ছাগল পাল জমির মালিকের নিকটে থাকবে ক্ষেত পূর্বাবস্থায় ফিরে এলে বিবাদীকে তার ছাগল পাল ফেরত দিতে হবে এই সিদ্ধান্ত হজরত দাউদ আলহিস্লামের অত্যন্ত পছন্দ হয় তিনি নিজের সিদ্ধান্ত থেকে হটে এসে পুত্রের সিদ্ধান্ত গ্রহণ করেন কারিমে সংক্ষিপ্তভাবে এই ঘটনা আলোচিত হয়েছে আল্লাহ তালার সাত করেন আপনি দাউদ ও সোলাইমানের কথা স্মরণ করুন যখন তারা শস্যক্ষেত সম্পর্কে মীমাংসা করছিলেন যখন এই ক্ষেতে কিছু লোকের ছাগল পতিত হয়েছিল আর আমি প্রত্যক্ষ করছিলাম তাদের সম্পর্কে যে মীমাংসা হচ্ছিল অনন্তর আমি সোলাইমানকে তা বুঝিয়ে দিয়েছি এবং দাউদ ও সোলাইমান উভয়কে হ্যাকমত ও জ্ঞানদান করেছি সুরা আম্বিয়া পারা সতেরো কারিমের আলোচনার ভঙ্গিতে বোঝা যায় সংশ্লিষ্ট বিষয়ে পিতা পুত্র উভয়ের সিদ্ধান্ত যথার্থ হলেও সোলাইমান আলহিসাল্লামের সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য ছিল আর এই ঘটনায় সুলাইমান আলি সাল্লামের বিচারশক্তি হজরত দাউদি সাল্লামের শক্তি থেকে অগ্রসরমান বলে মনে হয় শাস্ত্রের পরিভাষায় হজরত দাউদিমের সিদ্ধান্তকে কেআসি অনুমান নির্ভর এবং হজরত সোলাইমান আল্লাহলামের সিদ্ধান্তকে এসতেহস্তানি কল্যাণমূলক বলা হবে তবে এই ধরনের আংশিক মর্যাদার অর্থ এই নয় যে সোলাইমান আলহিসাল্লাম সামগ্রিকভাবে হজরত দাউদ আল্লাহাম থেকে মর্যাদাবান ছিলেন কেননা সামগ্রিক দিক থেকে হজরত দাউদি সাল্লাম যে মহাত্ম মর্যাদার অধিকারী ছিলেন হজরত সুলাইমান আলি সাল্লাম তার অংশীদার ছিলেন না তাফসিরবিদ হজরত মুজাহিদ রহমাতুল্লাহী আলহির অভিমত হচ্ছে আইনের দৃষ্টিতে হজরত দাউদ আলি সাল্লামের সিদ্ধান্তই ঠিক হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের সিদ্ধান্ত ভিত্তিক নয় বরং আপোষমূলক একটা ব্যবস্থা আর যে কোনো বিষয়ে আপোষমূলক সিদ্ধান্তে যে কল্যাণ নিহিত রয়েছে তা আইনগত সিদ্ধান্তে অনুপস্থিত এই জন্য শরীয়তে মোহাম্মদের দৃষ্টিতে আইনগত সিদ্ধান্তের চাইতে আপস অধিক পছন্দনীয় কোরআনীয় সন্ধি তথা আপস রফাকেই মঙ্গলজনক বলা হয়েছে বর্ণিত আছে হজরত উমর আনহু বিচারকদেরকে নির্দেশ পাঠাতেন আপনাদের নিকট কোনো মোকদ্দমা উপস্থিত হলে আপনারা বাদী বিবাদের সম্মতিক্রমে আপস রফার চেষ্টা করবেন তা সম্ভব না হলে সম্মত তথা আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবেন কোনো বিরোধপূর্ণ বিষয়ে আপস রফার পদ্ধতি গ্রহণ করা পছন্দনীয় ও কল্যাণকর হবার কারণ হচ্ছে বিবাদী তাৎক্ষণিক যদিও আইনগত সিদ্ধান্ত মেনে নেয় কিন্তু প্রতিপক্ষের সাথে তার শত্রুতা প্রতিদ্বন্দ্বিতা এতে শেষ না হয়ে বরং আরও বৃদ্ধি পায় পক্ষান্তরে আপসরফার মাধ্যমে উভয়ের মধ্যকার শত্রুতা মূল্যতপাটিত হয় তাই ইসলামী শরীয়ত যে কোনো বিরোধপূর্ণ বিষয়ের সমাধানে আইনগত সিদ্ধান্তের চাইতে আপসরফার প্রতি বেশি উৎসাহিত করেছেন নবম বৈশিষ্ট্য জবুর তেলাওয়াত পূর্বে আলোচিত হয়েছে হজরত দাউদ হলিয়া সর্বদা আল্লাহর জিকির তথা তাজবিহ তাহলিল ও জবুর তেলাওয়াতে নিমগ্ন থাকতেন তিনি অত্যন্ত স্বল্প সময়ে সমগ্র জবুর কিতাব তেলাওয়াত শেষ করতে পারতেন বুখারি শরীফের আম্বিয়া অধ্যায়ে একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে তাতে বলা হয়েছে হজরত দাউদ আল্লি সাল্লাম ঘোড়ার পৃষ্ঠপরি জিন লাগাতে লাগাতে জবুরের এক খতম শেষ করতে পারতেন এটা নিতান্তই হজরত দাউদলিমের মুজেজা এবং রসনার নাড়াচারার সাথে সম্পৃক্ত আল্লাহতলা তার জবুর তেলাওয়াতের দীর্ঘ সময়কে এমনভাবে সংক্ষিপ্ত করে দিতেন সাধারণ অবস্থায় যেন তা দুই ঘন্টার সমপরিমাণ অন্য মানুষ যা এক ঘন্টায় তেলাওয়াত করতে সক্ষম হজরত দাউদ আলিয়া তা সামান্য সময়ে শেষ করার শক্তি রাখতেন দশম বৈশিষ্ট্য বিভিন্ন বিষয়ে রাসুল সাল্লু আলিহসাল্লামের সাথে সামঞ্জস্য বিভিন্ন বিষয়ে রাসুল সাল্লু আলিহসাল্লামের সাথে হজরত দাউদ আলি সাল্লামের সামঞ্জস্য ছিল যেমন উভয়েই নবুয়ত রেসালতের মর্যাদায় ভূষিত হবার সাথে সাথে রাজ্যাধিপতিও ছিলেন রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বহু জেহাদে অংশগ্রহণ করেছেন কোনো জিহাদে পেছনে থাকেন নাই হজরত দাউদ আলিমামও জেহাদে রাসুল সাল্লু আলিহুসাল্লামের অনুরূপ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তাই হাদিস শরীফে বলা হয়েছে হজরত দাউদি সাল্লাম শত্রুপক্ষের মুখোমুখি হলে পেছনে হটে আসতেন না ইরাক সিরিয়া জর্দান ও ফিলিস্তিনসহ আরবের বিরাট এলাকা হজরত দাউদ আলি সাল্লামের শাসনাধীনে ছিল তেমনি রাসুল সাল্লু আলিহুসাল্লাম সম্পর্কেও কুরআন মাজিতে বলা হয়েছে আর নিঃসন্দেহে আমি জবুর কিতাবে উপদেশ প্রদানের পর লিখে দিয়েছি যে পৃথিবীর উত্তরাধিকারী আমার পুণ্যশীল বান্দারাই হবে সুরা আম্বিয়া আয়াত একশত পাঁচ সুরা আরাফের একশত আটাশতম আয়াতে এরশাদ করা হয়েছে নিঃসন্দেহে পৃথিবীর মালিকানা আল্লাহরী তিনি বান্দাদের যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন আর সুপরিণতি মোত্তাকিদের জন্যই সার কথা হলো এই যে বিভিন্ন দিকে রাসুল উল্লা সাল্লু আলীহস্লামের সাথে হজরত দাউদুলসাল্লামের সামঞ্জস্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সামঞ্জস্য হচ্ছে উভয়ই রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন আর রাষ্ট্র ক্ষমতা প্রদানে আল্লাহতালার এক বিশেষ রীতি রয়েছে তা হচ্ছে পুণ্যশীলতা আর এটা স্থির সিদ্ধান্ত যে মানবকূলে ক্যারামের চাইতে কোনো পুণ্যশীল মানুষ নাই হজরত দাউদ আল্লাহ আল্লাহতালার প্রতি অত্যাধিক বিনয়ী ছিলেন এ বিষয়ে তাকে অত্যাধিক অ্যাবাদতমুখী করে তোলে তিনি এমন ব্যবস্থা গ্রহণ করেন যাতে দিনে রাতের চব্বিশ ঘণ্টাই যেন নিজ পরিবারের কেউ না কেউ আল্লাহর এবাদতে নিয়োজিত থাকে এই নিয়মের অধীনে হযরত দাউদ আলহিসাল্লাম এবাদতে নিয়োজিত থাকতেন এ সময় কোনও অগন্তুক যেন এবাদতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই জন্য অ্যাবাদতখানের দরজা বন্ধ করে দিতেন কিন্তু এতদ সত্ত্বেও একদিন অ্যাবাদতখানে তিনি দুই আগন্তুককে দেখতে পেলেন তারা দেয়াল টপকে সেখানে প্রবেশ করেছে তাদেরকে দেখে মানবীয় দুর্বলতা হেতু তিনি মনে মনে ভীত শঙ্কিত হয়ে ওঠেন তার ভাবনা এদের তো এখানে উপনীত হবার কথা নয় তবু এরা এলো কিভাবে তিনি ব্যাপারটা সন্দেহের চোখে দেখতে লাগলেন কেননা অস্বাভাবিক পন্থায় কারো গৃহে প্রবেশ কোনো সুলক্ষণ নয় তিনি আগন্তুকদ্বয়কে প্রথমেই কিছু না বলে তাদের কার্যক্রম লক্ষ্য করছিলেন কারিমে এই ঘটনার বর্ণনায় তালার সাত করেন আর আপনি কি সেই দাবিদার দ্বয়ের সংবাদ অবহিত রয়েছেন যারা দেয়াল টপকে আবাদতখানে প্রবেশ করেছিল তারা যখন দাওদ আলহিসাল্লামের নিকট প্রবেশ করল তখন তিনি তাদের কারণে শঙ্কিত হয়ে পড়েন তারা বলল আপনি ভীত হবেন না আমরা দুইজন পরস্পর বিপদমান ব্যক্তি আমরা একে অন্যের প্রতি সীমা লঙ্ঘন করেছি অতএব আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন এ আমার ভাই তার নিরানব্বইটি দুম্বা রয়েছে আর আমার মাত্র একটি দুম্বা অনন্তর সে বলছে এই একটিও তাকে দিয়ে দিতে এবং সে কথায় আমার চাইতে তেজস্বী দাউদ আলাইসাল্লাম বললেন সে তার দুম্বাগুলোর সাথে তোমার দুম্বাটি মেশাতে চেয়ে জুলুম করেছে আর অধিকাংশ শরিকই একে অন্যের প্রতি সীমা লঙ্ঘন করে থাকে অবশ্য তারা নয় যারা ইমান এনেছে ও ন্যাকামল করেছে আর তাদের সংখ্যা খুবই কম আর তার ধারণা হলো আমি তাকে পরীক্ষা করেছি অনন্তর তিনি ক্ষমা প্রার্থনা করতে লাগলেন আপন রবের নিকট এবং তিনি শেষদায় পতিত হলেন এবং আল্লাহর নিকট মনোনিবেশন করলেন সুতরাং আমি তাকে ক্ষমা করে দিয়েছি আর তার জন্য আমার নিকট রয়েছে সম্মানজনক মর্যাদা ও উত্তম ঠিকানা হে দাউদ আমি পৃথিবীতে আপনাকে আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছি সুতরাং আপনি ইনসাফের সাথে মানুষের উপর শাসন পরিচালনা করুন এবং প্রবৃত্তির অনুসরণ করবেন না কেননা প্রবৃত্তি আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে নিঃসন্দেহে যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর আজাব কেননা তারা হিসাবের দিনকে ভুলে বসেছে আয়াত একুশ থেকে ছাব্বিশ উল্লিখিত আয়াতসমূহের কথা হচ্ছে আগন্তুক দ্বয়ের মাধ্যমে আল্লাহ হজরত দাউদ আল্লাহ পরীক্ষা করেছেন কিন্তু কোরআনে এই পরীক্ষার কোনো বিস্তারিত বিবরণ প্রদত্ত হয় নাই এই সংক্ষিপ্ত বর্ণনাকে কেন্দ্র করে কোন কোন তাফসির গ্রন্থে ইসরায়েলি বর্ণনা ভাণ্ডারের আশ্রয়ে এমন সব তথ্য পরিবেশিত হয়েছে যা যুক্তি বা সুস্থ বিবেকবুদ্ধি কোনো প্রকারই গ্রহণ করতে প্রস্তুত নয় হজরত দাউদ আলহিসাল্লাম তার কর্মসূচি চার দিনে বন্টন করে একদিন নিরঙ্কুশভাবে আল্লাহর এবাদতের জন্য একদিন মোকাদ্দমাসমূহের বিচারের জন্য একদিন ব্যক্তিগত কাজের জন্য এবং একদিন বনি ইসরায়েলিদের হেদায়তের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন তার কর্মসূচিতে যদিও এবাদতের দিনটির বিশেষ গুরুত্ব ছিল কিন্তু তার কোনো সময়ই এবাদত শূন্য ছিল না যে দিন জন্য নির্দিষ্ট ছিল সেই দিন বনি ইসরায়েলের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন থাকত কারও তার কাছে পৌঁছা খুব কঠিন ব্যাপার ছিল বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তবেই এই দিন তার সাথে যোগাযোগ স্থাপিত হতো এবং মানুষ তাদের প্রয়োজনীয় বিষয় তার নিকট উপস্থাপন করতে পারত জীবনে শৃঙ্খলা বিধান এবং কর্ম বন্টনের দৃষ্টিকোণ থেকে দাউদ আলহামের এই ব্যবস্থা সর্বদিকের বিচারেই প্রশংসারত ছিল কিন্তু এই পদ্ধতিতে কর্মবন্টনের ফলে মানুষের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা নবুয়ত ও খেলাফতের পদমর্যাদার পরিপন্থী ছিল এটা একজন দৃঢ়পদ সংকল্পে অটল নবী এবং আল্লাহর খলিফা পদে অভিষিক্ত ব্যক্তির জন্য শোভনীয় ছিল না কেননা আল্লাহ তালাতাকে তাকে সংসার মুখে আবেদ এবং রিয়াজত সাধনকারী মর্যাদায় ভূষিত করেন নাই বরং নব ও খেলাফতের পদমর্যাদায় ভূষিত করে মানুষের দিন দুনিয়ার সর্বপ্রকার সেবা পরিচর্যা ও হেদায়তের জন্য প্রেরণ করেছেন তাই তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল মানুষকে হেদায়ত ও তাদের সেবা পরিচর্যা এবাদতের আধিক্য নয় আল্লাহতলা তার এই কর্মবন্টন পদ্ধতি খতম করে দিতে উল্লেখিত ঘটনার মাধ্যমে তাকে পরীক্ষায় নিপতিত করেন এই ঘটনায় কোরআন বিস্তৃত কোনো আলোচনা উপস্থাপন করে নাই কেননা বিবেক বুদ্ধিতে তা স্বাভাবিকভাবে এসে যায় যে দাউদ আলহিসের সিদ্ধান্ত নিঃসন্দেহে সত্যাশ্রয়ী হবে তাই কোরআন ঘটনার সেই দিকটি সুস্পষ্ট করে তুলেছে যা হেদায়াত সম্পর্কিত আর তা হচ্ছে দুর্বলের প্রতি সফলের জুলুম অন্যায় অবিবেচনা প্রসূত বলে ঘোষণা করে অভিযোগকারীদয়ের অভিযোগ মীমাংসা শেষে তিনি এই পরীক্ষায় নিপতিত হবার কারণ সম্পর্কে ভাবতে লাগলেন ভাবনা চিন্তার ফলস্বরূপ প্রকৃত ব্যাপার হৃদয়ঙ্গম করে শেষদায়ী পতিত হয়ে আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহ তার প্রার্থনা কবুল করে বললেন আমি আপনাকে পৃথিবীতে আমার প্রতিনিধি রূপে প্রেরণ করেছি সুতরাং প্রতিনিধিত্বের দায়িত্ব পুরোপুরি আদায় করা আপনার কর্তব্য আর এটাও লক্ষ্য রাখা বাঞ্ছনীয় যে এই ক্ষেত্রে ইনসাফ ন্যায় পরায়ণতাই কর্মের ভিত্তি সুতরাং সঠিক পথ বিচ্যুত হয়ে কোন প্রকার বাড়তি কমতির পথ অবলম্বন অনুচিত নবুয়ত ও খেলাফতের পদমর্যাদা এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যই দাউদ আলহিসামকে পরীক্ষায় ফেলা হয়েছিল কোরআনের বর্ণনা ভঙ্গি থেকে এটাই স্পষ্ট প্রতিভাত হয় অথচ এই ঘটনাকে কেন্দ্র করে যে কল্প কাহিনী ফাঁদা হয়েছে তা সুস্থ বিবেকবুদ্ধি কোনও প্রকারেই মেনে নিতে প্রস্তুত নয় হজরত দাউদ আলি সাল্লামের পরীক্ষার ঘটনা কেন্দ্র করে ইসরায়েলি বর্ণনার আশ্রয়ে এমন একটি কল্পকাহিনী ফাঁদা হয়েছে যা আল্লাহ আল্লাহতালার একজন সম্মানিত নবীর ক্ষেত্রে তো নয়ই বরং একজন সাধারণ দিনদার এমনকি একজন সুরুচিপূর্ণ মানুষের ব্যাপারেও কল্পনা করা সম্ভব নয় মনগড়া এই কাহিনীতে বিবৃত হয়েছে একদা হজরত দাউদ আলি সাল্লাম নিজের শয়ন কক্ষে আবাদতে নিমগ্ন এ সময় থেকে একটি সুন্দর সুশ্রী কবুতর এসে কক্ষে প্রবেশ করে তিনি কবুতরটিকে ধরতে চাইলে সেটি দেয়ালের ছিদ্র দিয়ে বেরিয়ে যায় সেটির গতিপথের প্রতি তাকাতেই তিনি দেখতে পেলেন এক অপরূপ রূপসী সুন্দরী ললনা গোসল করছে তিনি এই ললনার প্রতি আসক্ত হয়ে পড়েন এই ললনা তারই সেনাপতি উড়িয়ার স্ত্রী উড়িয়া তখন যুদ্ধ ময়দানে দাউদআসাল্লাম ভাবলেন উরিয়া নিহত হলে তার সুন্দরী রূপসী স্ত্রীকে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করা সম্ভব হবে সুতরাং এমন কর্মপদ্ধতি গৃহীত হওয়া দরকার যাতে উরিয়ার নিহত হওয়া নিশ্চিত হয় তাই তিনি যুদ্ধক্ষেত্রে নির্দেশ পাঠালেন যেন উড়িয়াকে তাবুতে সাকিনা নামক বরকত্য সিন্ধুকের সম্মুখে রেখে যুদ্ধ পরিচালনা করা হয় সেইকালে যুদ্ধ ময়দানে এই সিন্ধুকটি সেনাবাহিনীর অগ্রভাগে রেখেই যুদ্ধ করতে হতো যে সেনাপতি এই সিন্ধুকটির সামনে থাকত যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত তার যুদ্ধ ময়দানেই থাকতে হতো পালানো বা পেছনে হটে আসা কোনোভাবে সম্ভব ছিল না হয়তো জয়লাভ অথবা মৃত্যুবরণ করতে হতো আলোচ্য যুদ্ধে অথবা অন্য কোনো যুদ্ধে উরিয়া মৃত্যুমুখে পতিত হলে হজরত দাউদ আলি তার বিধবা স্ত্রীকে বিয়ে করেন এই বিয়ের আগেও তার একাধিক স্ত্রী ছিল দাউদ আলি সাল্লামের কাজ আল্লাহতালার খুবই অপছন্দ হয় তাই তিনি দাউদ আহামকে সতর্কীকরণের উদ্দেশ্যে বাদী বিবাদীর বেশে দুই ফেরেস্তা প্রেরণ করেন দয় নিরানব্বই দুম্বার অধিকারী অন্যজনের এক দুম্বাও নিয়ে যেতে চাওয়ার অভিযোগ করে তিনি এই ধরনের আচরণ এক দুম্বার মালিকের প্রতি জুলুম বলে সিদ্ধান্ত দিলে দয় চলে যায় এবার তার সম্বিত ফিরে এল ষড়যন্ত্র করে উরিয়ার স্ত্রীকে বিয়ে করার এই ঘটনার মাধ্যমে তাকে সাবধান করা হয়েছে তখন তিনি সেজদাই পতিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন সম্মানিত শুধু এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ইসরায়েলি বর্ণনার আশ্রয়ে ফাঁদা হয়েছে আম্বিয়া একামের জীবন ইতিহাস পর্যালোচনা করলে এই বিষয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে তারা নবত রেসালতের মর্যাদায় অভিষিক্ত হওয়ার পরে তো বটেই এমনকি এর আগেও তাদের সকলকেই সর্বপ্রকার অন্যায় থেকে পুত পবিত্র ছিলেন তা যত ক্ষুদ্রই হোক না কেন এটা চিরন্তন সত্য যে নবু রেসালতের গুরুত্বপূর্ণ মর্যাদে অভিষিক্ত হওয়া সত্ত্বেও তারা মানুষই ছিলেন তাই মানবীয় দুর্বলতা তাদের মাঝে থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না কিন্তু তাদের উপর আল্লাহর হেফাজত সর্বদা সর্বাবস্থায় কার্যকর ছিল মানবীয় দুর্বলতা বসত তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে আল্লাহ তালা উহি মারফত তাদেরকে সাবধান করে সংঘটিত ত্রুটি বিচ্যুতি সুদ্রাবার পদ্ধতি অবহিত করতেন তাই তাদের দ্বারা সুরুচি বুধের পরিপন্থী কোনো কর্ম সংঘটিত হওয়ার কথা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ মেনে নেওয়া দূরে থাক কল্পনাও করতে পারে না আর এটাও স্বীকৃত ঐক্যমত্যজনিত বিষয় যে কারাম সকলেই ছিলেন নিষ্পাপ তাদের দ্বারা মনের জানতে অজান্তে প্রকাশ্যে অপ্রকাশ্যে কবিরা সগিরা কোনো হই কখনো সংঘটিত হয় নাই উপরোক্ত মূলনীতির আলোকে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ব্যতিরেকেই বলা চলে হজরত দাউদ আল্লাহ পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে উড়িয়ার স্ত্রীর যেই অবাস্তব অযৌক্তিক কল্পকাহিনী ফাদা হয়েছে তা সবই মিথ্যাচার এইসব মিথ্যাচারের মূল উপাদান হল ইহুদি তথা ইসরায়েলি বর্ণনা ভাণ্ডার আর এটা সর্বজনীন স্বীকৃত সত্য যে মিথ্যা কল্পকাহিনী ফাদায় পৃথিবীর ইতিহাসে ইহুদিদের জরিমেলা ভার আর তারা সুপরিকল্পিতভাবে কারামকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা কল্পকাহিনী পাহাড় সমস্ত সৃষ্টি করেছে অতীব দুঃখের বিষয় ইহুদিদের মিথ্যাচারের ভাগারে সৃষ্ট এসব অবাস্তব অযৌক্তিক কল্পকাহিনী কোনো কোনো অসাবধানী অদূরদর্শী গ্রন্থাকার তাদের সংকলিত তাফস্রিক গ্রন্থে স্থান দিয়েছেন সেই সুবাদে উড়িয়ার স্ত্রীকে ঘিরে সৃষ্ট এই অবাস্তব কাহিনী সাধারণ প্রসিদ্ধি লাভ করেছে আল্লাহ আল্লাহতলা একজন নবী যাকে মানুষের হেদায়তের জন্য তাদেরকে সর্বপ্রকার সুরুচিবোধ শিক্ষা দেবার জন্য এবং সঠতা প্রবঞ্চতা প্রতারণা অন্যের অধিকারে হস্তক্ষেপ থেকে বিরত থাকার শিক্ষা প্রদানের জন্য প্রেরণ করা হয়েছে সেই নবী মানবীয় প্রবৃত্তিবশত অবলীলাই এমন হীন নিজ কর্মে নিজেকে জড়াবেন যা সাধারণ দিনদার মানুষ তো বটেই কোনো সুরুচিবোধসম্পন্ন সম্পন্ন মানুষের জন্য কল্পনা করতেও বিবেক বিবেচনায় বাঁধে একজন সম্মানিত নবী সম্পর্কে তা সত্য বলে মেনে নেওয়া কিছুতেই সম্ভবপর নয় সুতরাং উরিয়ার স্ত্রীর কাহিনী ইহুদিদের সৃষ্ট নির্জলা মিথ্যাচার মাত্র অধিকন্ত সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলীহুসাল্লামকে যে সম্মানিত নবীর অনুসরণ করতে উপদেশ প্রদান করা হয়েছে তিনি ষড়যন্ত্র করে একজন লোককে মৃত্যুর মুখে ঠেলে তার স্ত্রীকে বিয়ে করবেন এটা কোনো বিবেকসম্মত কথা নয় বুদ্ধিবৃত্তিও তা মানতে প্রস্তুত নয় প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরে হাক্কানিতে উল্লেখ করা হয়েছে উরিয়ার স্ত্রীর কাহিনী ইহুদিদের সামাবিন নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই গ্রন্থের রচয়িতার নাম আজও অজ্ঞাত সুতরাং এমন একটি গ্রন্থে উল্লেখিত কোন ঘটনার মান কোন পর্যায়ের হতে পারে তা সহজেই বোধগম্য এর জন্য খুব বেশি যুক্তিতর্ক বা দলিল প্রমাণ উপস্থাপনের প্রয়োজন পড়ে না তাওরাতে হজরত দাউদ আলি ও বাদশাহ তালুতের মধ্যকার শত্রুতা সম্পর্কে সুদীর্ঘ এক বর্ণনা উল্লিখিত হয়েছে আর এটা সর্বজনীন স্বীকৃত এবং কোরআন ঘোষিত সত্য যে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ মতলববাজ স্বার্থ সন্ধানী মানুষের পরিবর্তন পরিবর্ধনের কালো থাবা থেকে মুক্ত থাকতে পারে নাই তাই সেসব কিতাব বর্ণিত বিষয়বস্তুর কোনটি যে সত্য আর কোনটি যে মিথ্যা তা নির্বিবাদে সিদ্ধান্ত করা খুবই দুরূহ বিষয় এতদ সত্ত্বেও কিছুটা চিন্তাভাবনা করলে স্বচ্ছ পরিচ্ছন্ন বুদ্ধিবৃত্তি কাজে খাটালে অনেক ক্ষেত্রে সত্য মিথ্যার পার্থক্যীকরণ কষ্টসাধ্য হলেও একেবারে অসম্ভব নয় কিন্তু কিছু অসাবধানী গ্রন্থাকার ভাবনা ব্যতীতই নিজেদের গ্রন্থে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের সূত্রে প্রাপ্ত ঘটনা বলে নির্বিচারে স্থান দেওয়ার চিন্তা চেতনার জগতে তা এক দুরূহ সমস্যার সৃষ্টি করেছে হজরত দাউদ আলি সাল্লাম ও তালুতের মধ্যকার শত্রুতার কাহিনীও তেমনই একটি কাহিনী এই শত্রুতা সৃষ্টির কারণস্বরূপ হজরত দাউদ আলি ইসলাম এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা সর্বসাধারণ মানুষের তার প্রতি ভক্তি শ্রদ্ধা ও অনুরক্তির উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এতে তালুদ ভবিষ্যতে স্বীয় রাজ ক্ষমতা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন ভবিষ্যতে তার রাষ্ট্রক্ষমতা অপরিত হতে পারে এই সংশয় তারিত হয়ে দাউদ সালামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কর্ম পরিকল্পনা গ্রহণ করেন যদিও জালুতের সাথে সংগঠিত যুদ্ধের প্রাককালে কৃত ওয়াদা পালনার্থ তালুদ নিজ তনয়াকে হজরত দাউদ আলহি সাল্লামের বিয়েতে সমর্পণ করেছিলেন তখন নিজের রাষ্ট্রক্ষমতা নিষ্কণ্টক করার জন্য তার এরূপ পরিকল্পনা তালুতের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাদ সাদেন তার পুত্র কন্যাগণ তারা দাউদ আলি সাল্লামকে নিয়ে স্থান থেকে স্থানান্তরে পালিয়ে বেড়াতে থাকেন অবশেষে তারা ফিলিস্তিনি এসে আশ্রয় নেন ফিলিস্তিনের পূর্ব হতেই বনি ইসরায়েলদের শত্রু ফিলিস্তিনি ও বনি ইসরায়েলের মধ্যকার শত্রুতার সদ্যবহার করে আক্রমণ চালিয়ে দাউদ বাদশা তালুত ও বনি ইসরায়েলকে পরাজিত করেন এই ঘটনাও মিথ্যা উৎপাদনের সর্বোত্তম ক্ষেত্র ইহুদিদের উর্বর মস্তিষ্ক শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজেদের অপকর্ম ঢাকতে তারা এই অবাস্তব কাহিনীটি রচনা করে কোরআনের বর্ণনা থেকে এটা স্পষ্ট যে বনি ইসরায়েল হজরত শাম্বিল আলহিসাল্লামের নিকট তাদের জন্য একজন বাদশাহ নির্বাচন করে দিতে আবেদন জানায় যার নেতৃত্বে তারা নিজেদের চিরশত্রু আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাদের আবেদনক্রমে হজরত শাম্বিল আলহিসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তা কবুল করে তালুদকে বনি ইসরায়েলের বাদশাহ নিযুক্ত করেন বনি ইসরায়েলরা এই নিযুক্তি মেনে নেয় নাই তারা তালুতের রূপে নিযুক্তির স্বপক্ষে প্রমাণ দাবি করলে হজরত শাম্বিল আলহিসাম তাদের হস্তচ্যুত হওয়া বরকতময় সিন্দুক তাবুতে সাকিনা পুনরায় তাদের মাঝে ফিরিয়ে আসার কথা উল্লেখ করেন হজরত শাম্বিল আলহিস্লাম কথিত মতে তাবুতে সাকিনা ফিরে আসার পর বনি ইসরায়েলরা তালুতের বাদশাহ নিযুক্তির বিষয়টা মেনে নেয় এটা এক ইতিহাস স্বীকৃত বাস্তব যে বনি ইসরায়েল চির উদ্যত সন্দেহপ্রবণ এবং হটকারী স্বভাবাপন্ন তালুতের বাদশাহ নিযুক্তির বিষয়ে তাদের কদরজময় স্বভাব বৈশিষ্ট্যের পুনরায় জগতবাসীর সামনে উন্মোচিত হয়ে পড়ে তাই পরবর্তী ইহুদি পণ্ডিতরা নিজেদেরকে জগতবাসীর সম্মুখে বিজ্ঞ সাজাবার হীন মানসিকতা তারিত হয়ে তালুত ও দাউদ আলহিসাল্লামের বিরুদ্ধ শত্রুতার কাহিনীটা গড়েছে উদ্দেশ্য তাদের কদর্য স্বভাবের উপর কিছুটা হলেও পর্দা পড়বে যাতে করে ভবিষ্যতে ইতিহাসের নির্মম কষাঘাত হতে আত্মরক্ষার একটা হিল্লা হবে হিসেবে তালুতের নিযুক্তি সঠিক ছিল না তারা যে এই নিযুক্তির বিরোধিতা করেছে সেটাই সত্য এই কথা প্রমাণের ব্যর্থ প্রয়াসেই ইহুদি পণ্ডিতরা হজরত দাউদ আলিসাল্লাম ও তালুতের মধ্যকার শত্রুতার এই অবাস্তব কাহিনীটি ফেদেছে ইহুদিদের সৃষ্ট উক্ত কাহিনী একেবারে নির্জলা মিথ্যাচার কেননা কারীম যারা প্রশংসা করছে সমকালীন নবীর দুয়ার ফলস্বরূপ আল্লাহ যাকে বাদশাহ নিযুক্ত করেছেন তার সম্পর্কে ইহুদি পণ্ডিতদের মিথ্যা মনগড়া কল্পকাহিনী বিশ্বাস করা ক্ষমতার ও যোগ্য এক প্রকার বোকামি বটে আর এটা সুস্থ বিবেক বুদ্ধিও মেনে নিতে প্রস্তুত নয় যে কোন লোক তার জীবনের একটা উল্লেখযোগ্য অংশ আল্লাহর এক সম্মানিত মকবল নবীর সাথে শত্রুতা পোষণ এমনকি তাদের হত্যার মতো অপবিত্র চিন্তা পোষণ করবে অথচ কোরআন তার প্রশংসা করবে অধিকন্ত হীন ঘটনার কোনো সুদূরতম আবাসও কোরআনের বর্ণনা ভঙ্গিতে কোত্রাপি পরিদৃষ্ট হয় নাই সুতরাং এই ঘটনা যে সর্ববৈ মিথ্যা ইহুদিদের মিথ্যাচারে সংগৃহীত এতে কোনো প্রকার সন্দেহ বা সংশয়ের অবকাশ নাই হজরত ইব্রাহিম আলহি সাল্লাম সপ্তাহের একটি নির্দিষ্ট দিন এবাদতের জন্য নির্ধারণ করেছিলেন নির্দিষ্ট দিনে তার উম্মত আল্লাহর এবাদত করবে এটাই ছিল তার উদ্দেশ্য নির্ধারণকৃত এই দিনটি ছিল শুক্রবার এই নির্ধারণ হজরত মোসা আলহি সাল্লামের যুগ পর্যন্ত যথারীতি বহাল ছিল এই যুগে বনি ইসরায়েলের স্বভাবজাত মানসিক বক্রতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটে তারা মোসা আলহিসাল্লামকে বারবার বলে আসছিল যেন শুক্রবারের পরিবর্তে শনিবার দিনটি এবাদতের জন্য নির্ধারণ করা হয় মোসা আলহিসাল্লাম ইব্রাহিম আলি সাল্লামের নির্ধারণে কোনো প্রকার পরিবর্তনের সম্মত ছিলেন না কেননা হজরত ইব্রাহিম আলহিসালামের নির্ধারিত দিনে বিশেষ বরকত নিহিত রয়েছে কিন্তু বনি ইসরায়েল নাছুরবান্দা তারা কিছুতেই মুসা আলহিসাল্লামের পিছু ছাড়ছে না অবশেষে আল্লাহ তালা শনিবার দিনকেই বনি ইসরায়েলের জন্য এবাদতের দিন রূপে নির্ধারণ করে মোসা আল্হামকে উহি মারফত তা অবহিত করেন তিনিও যথারীতি বনি ইসরায়েলকে আল্লাহ কর্তৃক এবাদতের দিন পরিবর্তন সাধনের কথা জানিয়ে দেন তারা যেন এই বিশেষ দিনের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলে সেই ব্যাপারেও বিশেষভাবে বলে দেন এই দিন আবাদত ব্যতিরেক্কে ইহজাগতিক সকল কাজকর্ম বন্ধ থাকার ঘোষণাও জারি করেন এই থেকেই বনি ইসরায়েলের নিকট শনিবার বিশেষ সম্মান মর্যাদার দিন বলে বিবেচিত হয়ে আসছিল এই ধারা হজরত দাউদ আলহিসাল্লামের যুগ পর্যন্ত অব্যাহত ছিল হজরত ইউসাবিন নুন আলহিস্লামের ইন্তেকালের পর বনি ইসরাইল ইতস্তত বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস করতে শুরু করে তাদের কিছু লোক লোহিত সাগরের কুল অবস্থিত আইলা মতান্তরে মাদিয়ান এলাকায় বসবাস করত সাগর তীরে বসবাস করতো বলে মৎস্য আহরণ তাদের সাধারণ পেশায় পরিণত হয় আর এই পেশার প্রতি তাদের আগ্রহ আসক্তিও ছিল অত্যন্ত প্রকট শনিবার যেহেতু এবাদতের জন্য নির্দিষ্ট তাই এই দিনে তারা আল্লাহর এবাদতে নিমগ্ন থেকে সপ্তাহে অবশিষ্ট ছয় দিন মৎস্য আহরণ করে ক্রয় বিক্রয় করত। তাই মৎস্যকুল শনিবার ব্যতীত সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে পানির উপরিভাগে খুব কমই আসত মৎস্যকুলের এরূপ আচরণের পেছনে মহান আল্লাহতালার কুদ্রতেরও নিদর্শন ছিল সাগরকুলে বসবাসরত বনি ইসরায়েলকে মহান আল্লাহ পরীক্ষা করতে লাগলেন তাই তাদের জন্য শনিবার দিন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষিত হয় এবং এই দিনের সম্মান মর্যাদা ও পবিত্রতা রক্ষার্থ এবাদতে কাটানোর নির্দেশ জারি হয় বনি ইসরায়েলকে শনিবারের পরীক্ষায় নিপতিত করার কারণ তাদের আল্লাহ প্রদত্ত বিধিবিধানের প্রতি বিদ্রোহাচরণ আল্লাহতালা এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে শেষ সুযোগ দিতে ইচ্ছা করলেন যদি তারা এই পরীক্ষামূলক আদেশ কার্যকর করতে নাফরমানি করে তবে তাদের প্রতি আজাব নাজিল করা হবে আর কোনো অবকাশ দেওয়া হবে না পবিত্র কুরআন মাজিদে একাধিক আয়াতে এই বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে যেমন আল্লাহ তালা ইরশাদ করেন আর আপনি এই লোকদেরকে সেই জনপদের কথা জিজ্ঞেস করুন যা সাগর পারে অবস্থিত ছিল তারা যখন শনিবার সম্পর্কে সীমা তিক্রম করছিল যখন শনিবার দিন তাদের মৎস্যগুলো পানের উপর ভেসে উঠে তাদের নিকট আসত আর শনিবার ব্যতীত অন্য দিন তাদের সম্মুখে আসত না আমি তাদেরকে এইভাবে পরীক্ষা করতাম এই কারণে যে তারা আদেশ লঙ্ঘন করত আরাফ আয়াত একশো তো কিছুদিন মোটামুটি তারা পরিবর্তিত নির্দেশ অর্থাৎ রবিবারের পরিবর্তে শনিবার দিন এবাদতে নিয়োজিত থাকাসহ এই দিনের সম্মান মর্যাদা রক্ষা করে আসছিল নাফরমানি অকৃতজ্ঞতা আর আল্লাহর নির্দেশের প্রতি বিদ্রোহ যাদের প্রকৃতিগত স্বভাব তারা আল্লাহর এই নির্দেশের প্রতি স্থির থাকবে কেন সুতরাং কিছুদিন যেতে না যেতেই কিভাবে এই আদেশ লঙ্ঘন করা যায় তারা এই উদ্দেশ্যে ফাঁক ফুকর অন্বেষণে লেগে পড়ে তারা এমন একটি পন্থা উদ্ভাবনের চেষ্টা প্রচেষ্টা চালায় যাতে শনিবার দিন সমুদ্রকূলে আগত মৎস্যসমূহ অন্যদিন ধরতে পারে তাদের ধারণা ছিল এতে এক ঢিলে দুই পাখি শিকার হবে মৎস্য শিকার হল শনিবারে মৎস্য শিকারের নিষেধাজ্ঞাও পালন হল সুতরাং এই কর্মপদ্ধতি গ্রহণ করলো যে শনিবারে মৎস্য সমুদ্রে বেঁধে রেখে পরের দিন ঘরে নিয়ে আসত ধীরে ধীরে অনেক লোকের মধ্যেই আল্লাহর আদেশ লঙ্ঘনের এই মানসিকতা ছড়িয়ে পড়ে কিছু লোক দ্বিতীয় এক পন্থা আবিষ্কার করে তারা শুক্রবারে সাগরে জাল ফেলে রবিবারে তুলে আনত এতে জালেও অনেক মৎস্য আটকা পড়ত আবার কেউ কেউ শুক্রবার দিন বিকেলে সাগর তীরে গর্ত খুরে এইসব গর্তের মুখ খুলে রাখত এতে গর্তে পানি প্রবেশ করত এবং শনিবার দিন যখন মৎস্যকূল পানির উপর ভেসে উঠত তখন সেগুলো প্রচুর পরিমাণে সমুদ্র তীরে খুঁড়া গর্তসমূহে প্রবেশ করলে তারা গর্তের মুখ বন্ধ করে দিত এবং রবিবার দিন সেগুলো ধরত মৎস্য ধরার এই ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে তারা বলতো আমরা তো শনিবার দিন মৎস্য ধরিনি রবিবারই ধরে থাকি সুতরাং শনিবারের আদেশ লঙ্ঘনের প্রশ্নই আসে না আল্লাহর আদেশ লঙ্ঘনে এই মানসিকতা ছলচাতুরির খুলসে যখন ব্যাপক বিস্তৃতি লাভ করে তখন আল্লাহর কিছু খাঁটি বান্দা শনিবার সম্পর্কে ছলচাতুরির আবরণে আল্লাহর নির্দেশ অমান্যকারীদেরকে উপদেশ নসিহত করতে শুরু করে এই সময় সাগরপারে বসবাসরত বনে ইসরায়েলরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে তাদের একদল নিজেরাও কোনো প্রকার বাহানা অবলম্বন করে আল্লাহ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করে মাছ ধরত না উপরন্তু যারা নানাবিধ ছলচাতুরি বাহানা অবলম্বন পূর্বক আল্লাহর নির্দেশ অমান্য করে মাছ ধরত তাদের এই অপরাধজনিত কর্ম হতে বিরত থাকার জন্য উপদেশ দিত আরেক দল নিজেরা রূপ অপরাধ করত না বটে কিন্তু যারা করত তাদেরকে বিরত রাখার প্রচেষ্টাও চালায়নি এরা প্রথমোক্ত দলের লোকদের বলল এদেরকে নসিহত প্রদান করে লাভ কি ধ্বংস হওয়ায় যাদের ভাগ্যলিপি তাদেরকে উপদেশ সিহৎ প্রদানে অযথা কষ্ট বরণে কি লাভ পবিত্র কূরণে এই দলের হতাশা এইভাবে উদ্ধৃত হয়েছে যা আল্লাহ তালা বলেন এমন লোকদেরকে কেন তোমরা উপদেশ নসিহত করছো যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন বলে মনে হয় অথবা কঠিন আজাব দেবেন আরাফ পারা নয় উপদেশ দানে বিরত লোকদের খেদোক্তির জবাবে উপদেশকারীরা বলল আমরা তাদেরকে উপদেশ দানের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর দরবারে আত্মপক্ষ সমর্থন করে বলতে পারি যে আমরা তাদেরকে দুষ্কৃতিপনা থেকে বিরত থাকার উপদেশ দিয়ে সৎকাজে আদেশ আর অসৎকাজে নিষেধ করার যে গুরুদায়িত্ব আমাদের উপর অর্পিত ছিল তা পালন করেছি তদুপরি এসব লোক নিজেদের দুষ্কৃতি অপরাধ পরিত্যাগ করবে না তাদের সম্পর্কে আমরা এখনও এতটা হতাশ নিরাশ হই নাই তাই নিরন্ত উপদেশ দিয়েই চলেছি যেন তারা কূটকৌশল আর প্রবঞ্চনার আশ্রয় নিয়ে আল্লাহর সুস্পষ্ট নির্দেশ লঙ্ঘন হতে বিরত হয় আল্লাহ তালা তাওফিক দিলে হয়তোবা তারা আল্লাহর আদেশ লঙ্ঘনের মতো দুষ্কৃতি থেকে বিরত হবে উপদেশ প্রদানকারী দলটির একনিষ্ঠ আন্তরিকতা সত্ত্বেও কোনো ফল উদয় হয় নাই উদ্যত হটকারী লোকগুলো ছলচাতুরি আর প্রবঞ্চনার আশ্রয় আল্লাহর আদেশ অমান্য করা থেকে বিরত হচ্ছে না তখন তারা এসব লোকের সংস্রোপ থেকে দূরে অবস্থান নেয় তাদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন সহ সর্বপ্রকার সম্পর্কই ছিন্ন করে ফেলে এমন বর্ণনাও রয়েছে উভয় দলের বসবাসস্থলের মধ্যখানে প্রাচীর পর্যন্ত স্থাপিত হয় এতদো সত্ত্বেও উপদেশ প্রদানকারী দলটি কখনও কখনো শনিবার সম্পর্কে আল্লাহর নির্দেশ লঙ্ঘনকারী দলটির বসতিস্থলে গমন করে তাদেরকে আল্লাহর আদেশ লঙ্ঘনজনিত দুষ্কৃতি থেকে নিবৃত্ত হবার হিত প্রদান করত এত কিছু সত্ত্বেও তারা যখন নিবৃত হয় নাই তখন হজরত দাউদ আলি ইসালাম তাদের উপর লানত অবতরণের বদোয়া করেন ফলে দুষ্কৃতিকারী সম্প্রদায়ের নারী পুরুষ নির্বিশেষে সবাই বানর বানরিতে পরিণত হয়ে যায় আল্লাহর নির্দেশ অমান্যকারী সম্প্রদায়ের উপরে হেন লানত হওয়া সম্পর্কে বেশ কিছু সময় পর্যন্ত উপদেশ দানকারী সম্প্রদায় কিছুই জানতে পারে নাই মোটামুটি একটা দীর্ঘ সময় এ অবস্থায় কেটে যায় হিতোপদেশ প্রদানকারী সম্প্রদায়ের লোকেরা যখন অনুভব করলো প্রাচীরের উপাশে কোনো মানুষের নড়াচড়া নাই তখন তারা গিয়ে দেখতে পেল নারী পুরুষ নির্বিশেষে সেখানকার সব লোক বানর বানরিতে রূপান্তরিত হয়ে গেছে এরূপ দুঃখজনক অবস্থা দর্শনে হিতুপদেশ প্রদানকারীরা খুবই দুঃখ প্রকাশ করে বলল দুর্ভাগার দোল আমরা কি তোমাদেরকে ছলচাতুরের আশ্রয়ে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হতে বিরত থাকতে বলি নাই তখন তারা অতিশয় লজ্জিত অনুতুপ্ত হয়ে মাথা নেড়ে হিতুপদেশ দানকারীদের কথার সত্যায়ন করে এই সময় তাদের নয়ন যুগল থেকে দুঃখের অশ্রু প্রবাহিত হচ্ছিল আল্লাহতলা কোরআন মাজিদে লানত অভিশপ্তপ্রাপ্ত এই মানব সম্প্রদায়ের অবস্থা বর্ণনায় এর সাত করেন অনন্তর যখন তারা সর্বপ্রকার হিতুপদেশ বিস্তৃত হল তখন আমি সেই সকল লোককে মুক্তি দিয়েছি যারা মন্দ কর্ম হতে বারণ করত আর যারা সীমা লঙ্ঘন করত তাদেরকে পাকরাও করলাম এক কঠোর আজাবে তাদের অবাধ্যতার দরুন যখন তারা নিষেধকৃত কাজে সীমা লঙ্ঘন করত তখন আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও সুরা আরাফ আয়ের একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি তাফসিরবিদ মনীষীদের মতে বনি ইসরায়েলের আল্লাহর লানত অভিশাপগ্রস্তদের মানব আকৃতি পরিবর্তিত হয়ে বানরের আকৃতিতে রূপান্তরিত হলেও তাদের বিবেক অনুভূতি অবশিষ্ট ছিল তাই বানরে রূপান্তরিত হয়েও তারা অনুভব করছিল কেন তারা এই প্রাপ্ত হয়েছে বানরে পরিণত হওয়ার পর তিন দিন পর্যন্ত তারা জীবিত ছিল পরে সবাই মৃত্যুমুখে পতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয় এই তিন দিনে তাদের কোনো বংশধর জন্ম নেয় নাই হজরত আউদ এক শত বছর আয়ুষ্কাল পেয়েছেন বলে হজরত আবুহরাদিয়াল্লাহ অর্ণসূত্রে বর্ণিত এক হাদিস থেকে জানা যায় তিনি রাসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম হতে বর্ণনা করেন ঊর্ধ্ব জগতে হজরত আদম আলি সাল্লামের সন্তানদের সবাইকে তার পৃষ্ঠদেশ হতে বের করে রাখা হলে তাদের মধ্যকার একজনের ললাট অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল উজ্জ্বল ললাটদারী সম্পর্কে হজরত আদম আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই লোকটি কে আল্লাহ বললেন সে আপনারই সন্তান অনেক পরে দুনিয়াতে যাবে তার নাম দাউদ এবার তিনি তার এই সন্তানের বয়স কত নির্ধারিত হয়েছে তা জানতে চান বলা হল ষাট বছর তখন আদম আলহিসাল্লাম বললেন আমার বয়স হতে চল্লিশ বছর তাকে দিয়ে দিন আদম আলহিসাল্লামের আয়ুষ্কাল শেষে মৃত্যুর ফেরেস্তা তার জীবন হরণ করতে এলে তিনি বললেন আমার আয়ুষ্কাল তো এখনও চল্লিশ বছর অবশিষ্ট রয়েছে তখন মৃত্যুর ফেরেস্তা বলল আপনি যে আপনার আয়ু হতে চল্লিশ বছর দাউদকে দান করেছেন তাকে বিস্তৃত হয়ে বসেছেন এই বর্ণনা থেকে স্পষ্ট প্রতিভাত হয় হযরত দাউদ আলহিসাল্লাম একশত বছর আয়ুষ্কাল পেয়েছেন আরেক বর্ণনা থেকে জানা যায় তিনি সত্তর বছর রাজকার্য পরিচালনা করেছেন আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি একশত বছর বয়সে ইন্তেকাল করেছেন তাকে সাইহন নামক স্থানে সমাহিত করা হয় সম্মানিত শুধু আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত